শুরু করছি আজকে শরণাগত 92.7 BFM এ। আমি সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের মধ্যে যারা গুরুজন আছেন তাদের প্রণাম এবং বাকি সকলকে নমস্কার জানিয়ে আজকের দিনটার কথা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে সোমবার, 18 পৌষ 1428, ইংরেজির 3 জানুয়ারি 2022, তিথি মুখ্য চান্দ্র পৌষ শুক্লপক্ষ প্রতিপদ, নক্ষত্র পূর্বাষ আড়হা, সূর্যোদয়ের সময় সকাল 6:21 হয়ে 14 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:32 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ, রাত্রি 6:52 গতে মকর রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবার আপ্রাণ চেষ্টা করে। সবসময় যে পারে এমনটা নয়, কিন্তু চেষ্টাটা করে। আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আমাদের অনুষ্ঠানে প্রথমে আছে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে যথার্থ পণ্ডিত বেদজ্ঞ কে তাই নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল, জনক রাজা করিয়েছিলেন, সেই প্রতিযোগিতার কথা বলবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ব, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানান কাহিনী, ঠাকুর রামচন্দ্রের ভক্ত কথাটা বলা ঠিক হবে না, বরং কি বলা ঠিক হবে সেটা না হয় আপনারাই বিচার করে দেখবেন গল্পটা শোনবার পর, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে জম্মু কাশ্মীরের বিখ্যাত রঘুনাথজির মন্দিরে আমরা ঢুকে পড়ব, তার বিবরণ দেব। তাহলে 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাজা জনকের অশ্বমেধ যজ্ঞ এবং তার ফলে পণ্ডিতদের মধ্যে তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি, সেই গল্প শোনাবো আপনাদের গানের পর। 2.7 BFM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। রাজা জনক অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। সে অশ্বমেধ যজ্ঞে তো যা যা এমনিতে যজ্ঞে যা যা হচ্ছে হচ্ছে, সেসব তো ঠিক আছে, কিন্তু তার বাইরে দেশের সমস্ত যারা পণ্ডিত মানুষ, মহাজ্ঞানী মানুষ, বেদজ্ঞ মানুষ, সেই সমস্ত মানুষদের ডেকে এনেছেন। আর কি করেছেন, একটা ঘেরা জায়গায় 1000 গরু, প্রচুর রত্ন, অগুন্তি দাস দাসী, এই সমস্ত এনে রেখে দিয়েছেন। ব্রাহ্মণেরা সব এসছেন, বেদজ্ঞ ব্রাহ্মণ সব পণ্ডিত ব্রাহ্মণেরা এসছেন, তো তাদের ডেকে বলছেন যে দেখুন, আপনারা সকলেই আমার পরম পূজ্য, আপনাদের আমি প্রণাম করি, আপনারা সৎ ব্রাহ্মণ সুপণ্ডিত মানুষ, দীর্ঘদিন ধরে অধ্যবসায় সহকারে শাস্ত্র পাঠ করেছেন, পণ্ডিত হয়েছেন, পণ্ডিত হিসেবে মানুষ আপনাদের মানে, কিন্তু আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ পণ্ডিত তা তো আমি জানি না, আমি আপনাদের মধ্যে থেকে একজনকে শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে দেখতে চাই, এইটা আমার মনের ইচ্ছে। তো এখানে একটা প্রতিযোগিতা হোক, যিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন তাকে আমি আমার এই 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 যা দেখছেন, গরু, সোনাদানা, মণিমাণিক্য, দাস দাসী, সমস্ত কিছু একেবারে বিনা শর্তে দিয়ে দেব, কিন্তু কে শ্রেষ্ঠ পণ্ডিত তা আগে বিচার করে দেখতে হবে। বুঝতেই পারছেন যে যারা খানিকটা পড়াশুনো করেছেন, পণ্ডিত মানুষ বলে গণ্যমান্য হয়েছেন আর কি, 5 জন লোক যাদের পণ্ডিত বলে মনে করে, তাদের একটা স্বভাবের ধরন হচ্ছে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ যে থাকতে পারে এটা তারা ভাবতেই পারেন না। ফলে জনক রাজা যেই বললেন যে আপনাদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত কে, তাকেই যেগুলো দেওয়া হবে এগুলো পাওয়ার লোভ তো আছে, ফলে সবাই একেবারে চিৎকার চেঁচামেচি করে আমি আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ পণ্ডিত, আমি শ্রেষ্ঠ পণ্ডিত, এইরকম করে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ইত্যাদি ইত্যাদি হতে লাগলো। একজন হয়তো ধন সম্পত্তির দিকে ছুটে যাচ্ছেন সেগুলো পাওয়ার জন্য, আরেকজন তাকে বাধা দিলেন, হাত ধরে টেনে আনছেন, কেউ হয়তো একটা
সাংঘাতিক দুর্বোধ্য শ্লোক উচ্চারণ করলেন, অন্য আরেকজন তাকে বিদ্রুপ করে, মানে এক কথায় একেবারে মানে ঝগড়াঝাটির কেন্দ্র হয়ে গেল। সবাই সবাইকার সঙ্গে ঝগড়া করছে, কেউ কারোর কথা মানতে চাইছে না। তো এইরকম রাজা জনক তো খুব বিব্রত মুখে বসে আছেন, পণ্ডিতেরা নিজেদের মধ্যে এইরকম করে প্রায় এবারে নকশা নিয়ে আক্রমণ করবেন সে তো তিনি ভাবতে পারেননি। সভার যখন এই অবস্থা, তখন মহামুনি যাজ্ঞবল্ক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, এতক্ষণ চুপ করেছিলেন। এইবারে তিনি বুঝতে পারছেন যে এই যে গোলমালটা চলছে, এই গোলমালটা পুরো অশ্বমেধ যজ্ঞটাই পণ্ড করে দেবে এই পণ্ডিতেরা। ফলে তিনি উঠে দাঁড়ালেন, আর যাজ্ঞবল্ক একটা বিশাল চেহারা, অসম্ভব সৌম্য, সত্যিকারের পণ্ডিত, তিনি উঠে দাঁড়াতেই সবাই আস্তে আস্তে চুপ করে গেল। যাজ্ঞবল্ক তার এক শিষ্যকে ডেকে বললেন যে শোনো, রাজার দেওয়া ওই সব ধনরত্ন আমারই প্রাপ্য, তোমরা অবিলম্বে এই সমস্ত ধনরত্ন আমার বাড়িতে নিয়ে যাও। তো গুরু আদেশ করেছেন, শিষ্যরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে গেলেন। তো তাই দেখে অন্য ব্রাহ্মণের একই কোনো রিচার হলো না, কিছু হলো না, নিজের শ্রেষ্ঠত্ব তো প্রমাণ করতে হবে, এইটা কিরকম করে হলো? সাকল্য বলে একজন পণ্ডিত ছিলেন, তার সঙ্গে যাজ্ঞবল্কের একটা শত্রুতা ছিল। শত্রুতা মানে কে বেশি পণ্ডিত, এই নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা ঝগড়া থাকে জানেন তো, আমি জানি খানিকটা। মানে পণ্ডিতেরা একে অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন সবসময়, মানে অনেক সময়, সবসময় নয়। তো সাকল্য বললেন যে না, তুমি এটা কী করছো? আজ সাকল্য কি বললেন সেটা বলবার আগে আমরা একটু গান শুনে নিই, তারপর সাকল্যের কথা দিয়ে শুরু করব আমার পুরাণ চিরন্তনের পরের প্রসঙ্গ। 92.7 BFM শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম সাকল্যের কথা, যাজ্ঞবল্ক যখন তার শিষ্যদের বললেন যে ওই ধন সম্পত্তিগুলো সব নিয়ে নাও, ওগুলো আমারই প্রাপ্য, সাকল্য বলে এই কি হচ্ছে, এটা কি হচ্ছে, এত বড় স্পর্ধা, তুমি আমাদের হেয় জ্ঞান করে এই সমস্ত ধনরত্ন তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, যুদ্ধ তো হয়নি, যুদ্ধে অবতীর্ণ হওনি, নিজেকে জয়ী বলে ঘোষণা করে দিলে? হ্যাঁ, ছি 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 ছি, সমস্ত সময় তোমার এটা একটা প্রচার করবার মনোভাব, নিজের আত্মপ্রচার। আরে আগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো, তারপরে তো ওই ধন সম্পত্তিতে অধিকার বসাতে যাবে। যাজ্ঞবল্ক বললেন, আমি আপনাদের কখনো তুচ্ছ জ্ঞান করিনি, করবো না, আমি লোভের বসে কোনো কিছু নিয়ে যাচ্ছি না, আমি জ্ঞানী, রাজা আমার জ্ঞানের সম্মানে এই দান দিচ্ছেন, আর আমি আমার ব্যবহারিক প্রয়োজনে এই দান গ্রহণ করছি। তো অন্য পণ্ডিতেরা বললেন, বাহ, বললেই হলো। সাকল্য বললেন, তুমি বিনা বিচারে নিজেকে মহাজ্ঞানী বলে প্রমাণ করছো, বেশ এসো এসো, তর্ক হয়ে যাক, আমাকে পরাস্ত করো। যাজ্ঞবল্ক বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো জানি আপনারা সকলেই সত্যবাদী ব্রহ্মবাদী, আমিও ভালোভাবেই বেদ পড়েছি, যদি আমার এই কথায় আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে অনুগ্রহ করে আমাকে প্রশ্ন করুন, আমি আমার যা সাধ্য সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই তো একটা বিচারের জায়গা হলো। তো ব্রাহ্মণেরা একটার পর একটা যাজ্ঞবল্ককে প্রশ্ন করতে আরম্ভ করলেন, যাজ্ঞবল্ক উত্তর দিচ্ছেন, ক্রমশ রেগে যাচ্ছেন ব্রাহ্মণেরা, এমনটা হতে লাগলো যে একসঙ্গে দু তিনজন প্রশ্ন করে দিচ্ছেন, একসঙ্গে এক গাদা লোক প্রশ্ন করে দিচ্ছেন। যাজ্ঞবল্ক খুব ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দিতে লাগলেন, এবং এটা করতে 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 এমনভাবে প্রশ্নের উত্তর দিতে লাগলেন যে তারপরে আর কোনো কিছু বলারই নেই। একে একে সব ব্রাহ্মণী তো যাজ্ঞবল্কের কাছে হার স্বীকার করে নিলেন, কিন্তু সাকল্য ছাড়বার পাত্র নন, তিনিও নানা রকম প্রশ্ন করতে লাগলেন, এবং যাজ্ঞবল্ক তাকে একেবারে দমিয়ে দিলেন, দিয়ে বললেন যে আশা করি আপনি আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না, যদি প্রশ্ন করবার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি তৈরি আছি।
তা সাকল্য বুঝতে পারলেন যাজ্ঞবল্ককে পরাস্ত করা তার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যাজ্ঞবল্ক শ্রেষ্ঠ এটা তো মেনে নেওয়া যায় না। তিনি বললেন, শোনো, আমি এখনো তোমাকে বেদবিদ ব্রাহ্মণ বলে মানি না। যে নিজের ভোগের জন্য ধন সম্পত্তি লাভ করতে চায় সে কি পণ্ডিত? এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার চোখে তুমি এক লোভী মানুষ ছাড়া আর কেউ নও। যাজ্ঞবল্ক যেটা বললেন সেটা খুব জরুরি কথা, সেই কথাটা দিয়েই শেষ করব এই প্রসঙ্গ। তিনি বললেন, হে পণ্ডিত প্রবর, ক্ষত্রিয়ের অস্ত্র হচ্ছে বল। অস্ত্রের জোরে ক্ষত্রিয় ধন সম্পত্তি আহরণ করে, আর ব্রাহ্মণের বল হচ্ছে তার বিদ্যা। আমি বিদ্যা বলে এই সমস্ত ধন সম্পত্তি করায়ত্ত করছি, এতে আপনি ঈর্ষান্বিত হচ্ছেন কেন? না, আমার কোনো কামনা নেই, আমার কোনো লোভ নেই। আর রাজার শর্ত তাই ছিল যে শ্রেষ্ঠ পণ্ডিত বলে নিজেকে প্রমাণ করতে পারবে এই সমস্ত কিছু তাকেই দেওয়া হবে। আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছি, তাই রাজা স্বইচ্ছায় দান সামগ্রী আমাকে দিচ্ছেন। এইটা খুব ভালো কথা না? ক্ষত্রিয় গায়ের জোরে আহরণ করে, আর যিনি পণ্ডিত তিনি বিদ্যার জোরে পান, অর্থ পান, সম্মান পান। শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর কথা শুরু করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাচ্ছি। এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন শ্রীযুক্ত হরিদাস বিহারী দাস দেশাইকে, লিখেছিলেন 1894 খ্রিস্টাব্দের 20 জুন শিকাগো থেকে। তার একটি অংশ, আমার মতে খুব গুরুত্বপূর্ণ অংশ, স্বামীজির যে আদর্শ সেই আদর্শটি বুঝতে পারা যায় চিঠির এই জায়গা থেকে। পড়ে শোনাই আপনাদের। জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা। আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায়। বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন। আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে? আমাদের ধর্মের কোনো অপরাধ নাই, কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু যায় আসে না। সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে। হিন্দু, মুসলমান, খ্রিশ্চান প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনীর পদতলে নিষ্পেষিত হইবার জন্যই তাহাদের জন্ম। তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে, তাহার দিগকে শিক্ষিত করিতে হইবে। মূর্তি পূজে থাকিবে কি থাকিবে না, কতজন বিধবার পুনর্বার বিবাহ হইবে, জাতিভেদ প্রথা ভালো কি মন্দ, তাহা লইয়া মাথা ঘামাইবার আমার প্রয়োজন নাই। প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে। রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য। দানা বাঁধার কার্য ঐশ্বরিক বিধানের শতই হইয়া যাইবে। আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করাইয়া দিই, বাকিটুকু তাহারা নিজেরাই করিবে। ইহার অর্থ জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করিতে হইবে। কিন্তু তাহাতেও অসুবিধা আছে, দেউলিয়া গভর্নমেন্ট কোনো সহায়তা করিবে না, করিতে সক্ষমও নহে। সুতরাং সেদিক হইতেও সহায়তার কোনো আশা নাই। ধরুন যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয় খুলিতে সক্ষমও হই, তবে দরিদ্র ঘরের ছেলেরা সেসব স্কুলে পড়িতে আসিবে না। তাহারা বরং ওই সময় জীবিকার্জনের জন্য হাল চাষ করিতে বাহির হইয়া পড়িবে। আমাদের না আছে প্রচুর অর্থ, না আছে ইহাদিগকে শিক্ষা গ্রহণে বাধ্য করিবার ক্ষমতা। সুতরাং সমস্যাটি নৈরাশ্যজনক বলিয়াই মনে হয়। কিন্তু আমি ইহারই মধ্যে একটি পথ বাহির করিয়াছি, তাহা এই, যদি পর্বত মহম্মদের নিকট নাই আসে, তবে মহম্মদকেই পর্বতের নিকট যাইতে হইবে। দরিদ্র লোকেরা যদি শিক্ষার নিকট পৌঁছিতে না পারে, অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে তৎপর না হয়,
তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে মজুরের কারখানা এবং অন্যত্র সব স্থানে যাইতে হইবে। প্রশ্ন হইতে পারে যে কি রূপে তাহা সাধিত হইবে। আপনি আমার গুরু ভ্রাতাগণকে দেখিয়া থাকিবেন, এক্ষণে ঐরূপ নিঃস্বার্থ সৎ ও শিক্ষিত শত শত ব্যক্তি সমগ্র ভারতবর্ষ হইতে আমি পাইব। ইহাদিগকে গ্রামে গ্রামে প্রতি দ্বারে দ্বারে শুধু ধর্মের নহে পরন্তু শিক্ষার আলোক বহন করিয়া লইয়া যাইতে হইবে। আমাদের মেয়েদের শিক্ষার জন্য বিধবাদিগকে শিক্ষয়িত্রীর কাজে লাগাইবার গোড়াপত্তন আমি করিয়াছি। কিভাবে ভাবতেন যে একেবারে সমাজের নিচের তলায় যারা পড়ে আছে, কেউ যাদের পাত্তা দেয় না, সবার পিছে সবার নিচে সবহারাদের মাঝে যায় আছে যারা আছেন, তাদের মধ্যে কি করে শিক্ষার আলো বিস্তার করানো যায় সরকারের মুখাপেক্ষী না হয়ে, তার কথা কি চমৎকারভাবে ভেবেছেন স্বামী বিবেকানন্দ? এতে কোনো ধর্ম সংস্কারকের কথা নয়, এ তো সমাজ সংস্কারকেরই কথা, তাই না? শেষ হলো স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পাঠের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু কাহিনী বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। দক্ষিণেশ্বরের কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার জীবনের নানান টুকরো টুকরো ঘটনা নিয়ে বোনা হচ্ছে আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান। একদিন এক অদ্ভুত সাধু এসে দক্ষিণেশ্বরে হাজির, সঙ্গে জলখাবার একটা ঘটি আর একখানা পুঁথি। সেই পুঁথিটা রোজ ফুল দিয়ে তাকে পুজো করে, আর সময় নেই অসময় নেই থেকে থেকে তাকে এক মনে পড়ে। তো গদাধরের খুব কৌতূহল হয়েছে, সারাক্ষণ ধরে পড়ে পুঁথিটা, ওই একটাই পুঁথি পড়ে, কি লেখা রয়েছে, কি 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 সব আছে ওই পুঁথির মধ্যে। তো গদাধর গিয়ে বলল যে তোর বইতে কি আছে একটু দেখতে পারি? দেখো, এ দেখো। সে বইয়ে প্রত্যেকটা পৃষ্ঠায় লাল কালিতে বড় বড় অক্ষরে দুটি মাত্র শব্দ লেখা আছে, ওং রাম, আর কিচ্ছু নয়, আর কোনো কথা নয়। পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ওই একই নাম, ওং রাম। তো সাধু বলছে যে কি হবে এক গাদা বই পড়ে, আর কথাই বার আছে কি? ঈশ্বরই তো সমস্ত বেদ পুরাণের মূল, আর তাঁতে আর তাঁর নামেতে কোনো তফাত নেই। ওই একটি নামের মধ্যেই সমস্ত শাস্ত্র ঘুমিয়ে আছে, ওই একটি নামই যথেষ্ট। এই যে সাধুটি, ইনি, এর সঙ্গে গদাধরের বেশ সম্পর্ক হয়েছিল, কিরকম সম্পর্ক সেটা বলবো। তো এই যে আরেকজন সাধুর কথা বলি, তার নাম জটাধারী। গদাধর তন্ত্রসিদ্ধ হয়েছেন, সে গল্প তো বলেছি আপনাদের, ভৈরবী তাকে তন্ত্রসিদ্ধ করেছেন। তো জটাধারী বলে একজন সাধু তিনি চলে এসেছেন, সঙ্গে অষ্টধাতুর তৈরি একটা বালক রামচন্দ্রের বিগ্রহ, তার নাম হচ্ছে রামলালা। তো জটাধারী অষ্টপ্রহর ওই রামলালাকে নিয়ে মেতে আছেন, যেখানে যাচ্ছে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কাজ ছাড়া করে না, যা পায় ভিক্ষে করে তাই রেঁধে বেড়ে রামলালাকে খাওয়ায়, এবং রামলালা খাচ্ছে, খাচ্ছে শুধু নয়, চেয়ে নিচ্ছে, বায়না করছে, এই সমস্ত জটাধারী দেখে, নিজের চোখে দেখে। তার রামলালা মূর্তি নয়, মানুষ, তার রামলালা বাল গোপাল। আর গদাধর সারাক্ষণ বসে বসে তাই দেখে। এরকম করে কয়েকদিন যাবার পর কি আশ্চর্য, গদাধরের উপর রামলালার টান পড়ল। জটাধারীর কাছে যতক্ষণ বসে আছে ততক্ষণ রামলালা ঠিক আছে, আপন মনে খেলাধুলো করছে, কিন্তু যেই গদাধর নিজের ঘরের দিকে পা বাড়ায় অমনি রামলালা তার পিছু নাই। তো গদাধর হয়তো বললো, আরে কি আশ্চর্য, তুই চলেছিস কোথায় আমার সঙ্গে? তো নিজের লোকের কাছে যা না, ওই জটাধারীর কাছে যা। কথা কানেই তোলে না, নাচ শুরু করে দেয়, কখনো আগে কখনো পিছে পিছে নাচতে নাচতে চলে। কি কেমন লাগছে গদাধর আর রামলালার গল্প? ফিরে আসবো
গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই গল্পটি আরও বাকি আছে যা বলবার জন্যে। আমি আপনাদের সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গদাধর জটাধারীর কাছে গেছে, যখন ফিরে আসছে রামলালা পিছু পিছু তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আরে কি আশ্চর্য, তুই তোর জটাধরের কাছে যা, জটাধারীর কাছে যা। কিন্তু না, সে জটাধারীকে ফেলে গদাধরের সঙ্গে যাচ্ছে, দুহাত তুলে কোলে ওঠবার জন্য আবদার করছে। তো কি করা যাবে, সত্যি সত্যি কোলে নিতে হয় গদাধরকে। আর কেউ দেখতে পায় না, বুঝতে পারে না, কিন্তু গদাধর একেবারে প্রত্যক্ষ তো দেখতে পায় রামলালাকে, ছুঁতে পারে রামলালাকে। এরম করে চলছে, একদিন কোলে বসে আছে, হঠাৎ কি খেয়াল ধরলো কোল থেকে নেমে যাবে, কোল থেকে নেমে গিয়ে রোদ্দুরে ছোটাছুটি করবে, নয়তো ফুল তুলবে গিয়ে কাঁটা বনে, নয়তো গঙ্গায় নেমে হুটোপুটি করবে। সে ভয়ঙ্কর দুরন্তপনা এই রামলালার, কিছুতেই বারণ শুনবে না। যত বলে ওরে যাসনি রোদ্দুরে পায়ে ফোসকা পড়বে, ওরে যাসনি হাতে পায়ে কাঁটা ফুটবে, ওরে নদীতে নামিসনি সর্দি হবে ঠান্ডা লাগবে, কে কার কথা শোনে। দূরে দাঁড়িয়ে ফিকফিক করে হাসে, কখনো বা ঠোঁট ফুলিয়ে দিব্যি মুখ ভ্যাংচায়। আর গদাধরও রেগে যায়, তবে রে পাজি রোষ, আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেবো বলে দৌড়ে তার পিছু নেয়। রামলালা জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, গদাধরও নাছোড় বান্দা, জল থেকে তাকে জোর করে টেনে নিয়ে আসে, এটা সেটা দিয়ে তাকে ভোলাবার চেষ্টা করে, বলে ঘরের মধ্যে খেলা কর, বাইরে কেন। তবুও যদি কথা না শুনে দুষ্টুমি না থামায় রামলালাকে চটথাপ্পড় বসিয়ে দেয়। তখন রামলালা ঠোঁট ফুলিয়ে কাঁদে, তাতে খুব কষ্ট হয় গদাধরের। তখন আবার তাকে কোলে নেয়, আদর করে, মিষ্টি মিষ্টি কথা শোনায়। রামলালা কিন্তু একটা বিগ্রহ, ছোট্ট একটা বিগ্রহ, রামের কম বয়সের একটা বিগ্রহ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই গল্পের বাকি অংশটা বলবো, কিন্তু তার মধ্যে একটু গান শুনে নেব। দিন যাচ্ছে, রামলালা আর গদাধরের দিন, জটাধারী আছে, জটাধারী দেখে সব কিছু, কিন্তু রামলালার সঙ্গে এখন গদাধরের সম্পর্কটাই বেশি। সেই গল্পই তো বলছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একদিন যেমন গদাধর চান করতে গেছে, রামলালাও সঙ্গে সঙ্গে যাবে, রামলালাও চান করবে। তো চান করলো, কিন্তু রামলালা কিছুতেই জল থেকে উঠবে না, যত বলে গদা কান পাতে না। শেষটায় চটে গিয়ে গদাধর তাকে জলের মধ্যে চুবিয়ে ধরলো, বললো নে তোর যত খুশি জল ঘাট। কিন্তু সে আর কতক্ষণ, গদাধর লক্ষ্য করলো জলের মধ্যে রামলালা শিউরে উঠছে। তখন তাড়াতাড়ি হাতের চাপ ছেড়ে দিয়ে রামলালাকে বুকে তুলে পাড়ে উঠে এলো। আবার ধরা যাক খুব আকুটকোনা করছে, তাকে ভোলাবার জন্য গদাধর তাকে কটা খই খেতে দিল। তা খইয়ের মধ্যে ধান আটকে ছিল, খই খেতে গিয়ে ধানের তুষ লেগে রামলালার নরম জিভ চিড়ে গেছে, কষ্টে বুক ফেটে গেল গদাধরের। রামলালাকে কোলে নিয়ে সে ডাক ছেড়ে কাঁদতে লাগলো, যে মুখে লাগবে বলে ননি ক্ষীরস্বর মা কৌশল্যা অতি সন্তর্পণে তুলে দিতেন, সে মুখে সে তুলে দিল ধান শুদ্ধ খই, আমার এতটুকু কাণ্ডজ্ঞান নেই গো। গদাধরের কোলে রামলালাকে কেউ দেখতে পায় না, কিন্তু সবাই তার এই কান্না দেখে, কান্না কাতরানি। এদিকে জটাধারী তো রামলালাকে খুঁজছে, খাবিয়ায় খাবিয়ায় কোথায় রামলালা, খুঁজতে খুঁজতে এসে দেখে গদাধরের ঘরে গদাধরের সঙ্গে খেলা করছে। জটাধারীর খুব অভিমান হলো, বলো বাহ, আমি সব রেলে বেড়ে রেখে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি নিশ্চিন্ত হয়ে এখানে বসে খেলা দেখছো। হ্যাঁ তোমার ধরনই তো এইরকম, দয়া মায়া বলে তো কিছু নেই, বাবা মাকে ছেড়ে দিব্যি বনে গেলে, বাবা কেঁদে কেঁদে মরে গেল, তবু একবার তাকে দেখা দিলে না, তুমি এমনি পাষাণ। একদিন জটাধারী এলো গদাধরের কাছে, বলল আমি আর চলে যাব। যাবে তোমার রামলালা?
সে এখান থেকে কিছুতেই যাবে না, তাকে তো তোমার কাছে রেখে যাব। রেখে যাবে? হ্যাঁ, তাতেই তোর আনন্দ। ও আজকে আমাকে আমার মনোমতো মূর্তিতে দেখা দিয়েছে, বলেছে এখান থেকে ও নড়বে না এক পাও। তাই একা একা আমি চলে যাচ্ছি। ও তোমার কাছে আছে, তোমার সঙ্গে খেলাধুলো করছে, এই ভেবেই আমার সুখ। ও সুখে আছে, এই ধ্যানই আমার শান্তি। ওর যাতে আনন্দ তাতে আমারও আনন্দ। রামলালা তোমার কাছেই থাক। রামলালাকে দক্ষিণেশ্বরে রেখে রিক্ত হাতে চলে গেল জটাধারী। শুনলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের অভিজ্ঞতার কথা, রামলালাকে নিয়ে তার অভিজ্ঞতা। এবারে গানের সময়, গানের পর আপনাদের চিঠি। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। আপনাদের চিঠি পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। মাননীয় সৌমিত্রবাবু নমস্কার। বড়দিন উপলক্ষে 25শে ডিসেম্বর শরণাগতে অমৃত পুরুষ যীশুখ্রিস্ট সম্পর্কে আপনার অনুষ্ঠানটি খুবই মনোগ্রাহী হয়ে উঠেছিল। আপনার উপস্থাপনা ঘটনাগুলিকে এতটাই জীবন্ত করে তুলেছিল যে মনটা আর্দ্রতায় ভরে গিয়েছিল। আপনার আন্তরিকতাপূর্ণ পরিবেশনা দিনটিকে যথার্থ সার্থকতা দান করেছিল। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার আন্তে। সুব্রত কুমার করণ, বাওয়ালি, 24 পরগনা। সুব্রতবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার যে ওই 25শে ডিসেম্বরের অনুষ্ঠানটি ভালো লেগেছে। বস্তুত 25শে ডিসেম্বরটা কি অনুষ্ঠান করব, কি কথা বলবো, তাই নিয়ে বেশ চিন্তায় ছিলাম। যীশুখ্রিস্টের জীবনের গল্প তো বলেছি এর আগে শরণাগত অনুষ্ঠানে, তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা যদি এমনটা করা যায় যে যীশুখ্রিস্ট সম্পর্কে নানান রকমের সন্দেহের কথা, প্রশ্নের কথা তো বলা হয়, সেই সমস্ত সন্দেহ বা প্রশ্নগুলো নিয়ে যদি অনুষ্ঠানটাকে সাজানো যায়, এবং মনে হলো যে যদি একটু যীশুখ্রিস্টের জন্মস্থানটা আপনাদের ঘুরিয়ে আনা যায় তাহলে কীরকম হয়। সেটা যে আপনার ভালো লেগেছে তার জন্য আমি, এবং সেই ভালো লাগাটা জানিয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের নিয়ে এখন ঢুকে পড়েছি জম্মু কাশ্মীরের বিখ্যাত রঘুনাথজির মন্দিরে। বাজারের ভিড়ভাট্টা এড়িয়ে ভেতরে ঢুকে একটা বিরাট চত্বর, আর তাতে প্রচুর মন্দির, প্রচুর, একবার সার বেঁধে দাঁড়িয়ে আছে। শ্রীরামচন্দ্রের নামে মন্দির, কিন্তু প্রথমেই তৈরি করা হলো মহাদেবের মন্দির। বেশ বড়, বেশ বড় একটা মন্দির, বেশ খানিকটা উঁচু, এবং মোটেই যেমন তেমন করে তৈরি করা নয়। রামচন্দ্রের মন্দিরটাই সৎ মনোযোগ কেড়ে নিয়েছে, ব্যাপারটা এমন নয়। ভেতরে যে শিবলিঙ্গটি আছে সেটিও দেখবার মতো, বেশ বড়, কালো পাথরের গায়ে চোখ আঁকা, যেমনটা থাকে শিব মন্দিরের মধ্যে, মাথার উপর একটা বড় ঘট, সেখান থেকে লিঙ্গের মাথায় টুপটুপ করে অবিরত জল ঝরে পড়ছে। শিবলিঙ্গের পায়ের কাছে অনেকগুলো সরু সরু সোনালী সাপ রাখা আছে। ঘরে ঢুকবার অনেকগুলো দরজা, সব কটাতে কারুকার্য করা, সব কটাতে রুপোলি নাকি রূপোর জানি না পাত লাগানো আছে। এই শিব মন্দির নিয়ে আরো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। নিয়ে কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে শিবলিঙ্গটি দেখছেন চোখের সামনে, বিশাল, মানে সত্যি বিশাল। তার জন্য যে এত উঁচু একটা মন্দির করে দেওয়া হয়েছে তাও খানিকটা ছোট ছোটই লাগে। এই শিবলিঙ্গের ওজন কত হতে পারে জানেন? আন্দাজ করুন, 20 মন। আগে হ্যাঁ, 20 মন ওজনের এই শিলাটি পড়েছিল নর্মদা নদীতে,
তারপরে সেটা আবিষ্কার হয় ওখান থেকে। গুলাব সিংহের ছেলে মহারাজ রণবীর সিংহ সেই নর্মদা থেকে এখানে এই জম্বুতাবাইয়ের মন্দিরে সেই মূর্তি আনিয়ে নিয়ে এসে তাকে প্রতিষ্ঠা করেন। যদি অলৌকিক শব্দটা ব্যবহার না করতে চাই, মহাদেবের এই যে শিবলিঙ্গ এ কিন্তু প্রকৃতির আশ্চর্য সৃষ্টি। আগে বলেছিলাম আপনাদের লিঙ্গের ওপর দিকে যাকে মুখ বলা যায় সেই চোখের জায়গায় সত্যি সত্যি দুটি চোখ আঁকা রয়েছে। সে আঁকা কিন্তু কোনো শিল্পীর নয়, প্রকৃতি এই পাথরটিকে অমন করে গড়েছেন। শুধু তাই নয়, কাছ থেকে যদি দেখেন দেখতে পাবেন এই শিবলিঙ্গের গায়ে আবছা 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 করে কত রকম সব ছবি রয়েছে। সেগুলো ছবি বলে মানতে পারেন, জলের দাগ বলে মনে করতে পারেন, কিন্তু ভক্ত মানুষেরা সত্যি সত্যি এর ভেতর থেকে নানা ধরনের ছবি আবিষ্কার করেছেন। যেমন এখানে আছে নন্দীর একটা ছবি নাকি আছে, যেমন আছেন ব্রহ্মা বিষ্ণু মহাদেব, দেবী গঙ্গা নেমে আসছেন পৃথিবীতে, গণেশজি আছেন তার ছবি আছে। মূর্তির মাথার উপর, মূর্তির সঙ্গে মানানসই হতে পারে, এর একটা বড় ঘট, সেখান থেকে টপ টপ করে জল পড়ছে মহাদেবের মাথায়। মন্দিরের ঠিক বাইরে দেখতে পাচ্ছি শ্বেত পাথরে তৈরি নন্দীর একটা মূর্তি, যে কোনো শিব মন্দিরে তো তা থাকবেই, থাকতে বাধ্য। শিব মন্দির দেখা শেষ হলো, শেষ হলো মহাদেবকে দেখা। বাইরে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বাইরেটা যে কি অসাধারণ লাগে, সার সার মন্দির, সবকটি মন্দিরের রঙই সাদা অথবা অফ হোয়াইট দিকের ওই রকম, কিন্তু তারা মোটেই সারমাধা সৈন্যের মতো একই রকম দেখতে নয়, এক একটা মন্দির এক এক রকম, লম্বা ছোট, তাদের শৈলীতেও কিছু কিছু তফাত আছে। না না, আমি তো শৈলী নিয়ে ঠিক কথা বলতে পারবো না, সে অধিকার আমার নেই, চোখের দেখায় যেটুকু মনে হয় আমি তাই বললাম। এই মন্দিরগুলো দেখা হলো, এইবার আমরা যাব রঘুনাথের মন্দির দেখতে। কিন্তু রঘুনাথ তো একা নন, তার সঙ্গে আরো অনেকে আছেন, যে তার চার কোণে আছেন চারজন দেবতা। সেই দেবতাদের পরিচয় দিয়েই শুরু হবে আগামীকালের বাইরে দূরে। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের সমাপ্তি। মনে করিয়ে নিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকটি আছে, তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। একটা টাটকা নতুন বছর পেয়েছি আমরা, সেই নতুন বছরটার প্রতি প্রার্থনা, তুমি আমাদের প্রতি প্রসন্ন হও, সমস্ত পৃথিবী শান্ত হোক, স্নিগ্ধ হোক, রোগমুক্ত হোক। আজকের মতো বিদায়, আবার কাল, নমস্কার। শুরু করছি আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের মধ্যে যারা গুরুজন আছেন তাদের প্রণাম এবং বাকি সকলকে নমস্কার।